ওকে, আমরা অনেকেই ফেসবুক ব্যবহার করি। ফেসবুক দেখা যায় অ্যাপে অনেক রকম সেলিব্রিটিকে ফলো করে থাকি। ধরুন মেসিকে, আমরা যদি মেসিকে ফলো করে থাকি তো মেসির লেখাটি হচ্ছে স্প্যানিশ লিখ, তো স্প্যানিশ সে কী লিখেছে সেটা কিন্তু আমরা বুঝতে পারি না। তো আজকের এই ভিডিওতে আমি একটি সেটিং শিখিয়ে দিব, সে যদি স্প্যানিশ লেখাও যদি শেয়ার করে ফেসবুকে, সেটা আপনি বাংলায়ও পড়তে পারবেন, চাইলে ইংলিশও পড়তে পারবেন। বা এই ধরনের অনেক অ্যারাবিয়ান শব্দ অনেক মানুষ লিখে থাকে বা অনেক ফলোয়ার ফ্যান রয়েছে যাদের লেখাগুলো অ্যারাবিয়ান থাকে, কিন্তু আমরা এটা বাংলায় পড়তে চাই। যদি আপনি এই সেটিংসটি যদি আজকের এই ভিডিওতে করে নিতে পারেন, তাহলে যে কোনো স্ট্যাটাসে আপনার আপনার নিজের ভাষায় বাংলায় পড়ে নিতে পারবেন, চাইলে আপনি ইংলিশও করে নিতে পারবেন। 2 মিনিটের এই ভিডিও আপনাদেরকে অসাধারণ এই টেকনিকটি দেখাবো। তো প্লিজ, এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর হ্যাঁ, যদি ভিডিওটি ভালো লাগে তো প্লিজ ভিডিওটি লাইক করে দিবেন। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, দয়া করে পেজটিকে ফলো দিয়ে রাখবেন, যাতে এই ধরনের কন্টেন্ট আমি প্রতিনিয়ত আপনাদের সামনে নিয়ে আসতে পারি। তো চলুন বন্ধুরা, কথা না বলে ভিডিওটি শুরু করা যাক। চলে আসলাম আমাদের ফোনের স্ক্রিনে। তো সর্বপ্রথম কথা হচ্ছে, আপনার ফেসবুকটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর থেকে যদি আপডেট না দিয়ে থাকুন, তো এখনই আপডেট করে নেন। তো কীভাবে এই সেটিংটি করবেন, দেখেন যে কোনো ভাষা ট্রান্সলেট হিসেবে আপনার মোবাইল ফোনে ফেসবুকে আপনি পড়তে পারবেন। তো সর্বপ্রথম আপনার চলে যাবেন আপনাদের ফেসবুকে, 3 লাইনে ক্লিক করবেন, ক্লিক করার পর নিচে চলে আসবেন। আসার পর এখানে দেখবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, এটাতে ক্লিক করবেন। ক্লিক করার উপরে দেখতে পাবেন সেটিং, এই সেটিংটিতে আপনারা ক্লিক করে দিবেন। দেন স্ক্রোলিং করে যখন নিচে চলে আসবেন, এখানে একটু অপশন দেখতে পাবেন ট্রান্সলেশন ফর পোস্টেজ, আবারও বলতেছি ট্রান্সলেশন ফর পোস্টেজ, জাস্ট এইটাতে আপনারা ক্লিক করবেন। দ্যাটস ইট। ক্লিক করার পর এখানে দেখুন আপনার পোস্টেড বেঙ্গলি দেওয়া আছে, মূলত অন্য কোনো ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকে, আপনি চাইলে এটা ইংলিশ করে নিতে পারেন, স্প্যানিশ করে নিতে পারেন, বা আপনার নিজের ভাষায় করে নিতে পারেন। যেহেতু আমি বাংলাদেশি, এখানে বাংলা করে নিব। আপনার যদি ইন্ডিয়ান হন তাহলে ইন্ডিয়ান ভাষা করে নিতে পারেন, বা আপনি যদি অ্যারাবিয়ান হন তো অ্যারাবিয়ান ভাষা করে নিতে পারেন। তখন যে যে স্ট্যাটাসটা ছাড়বে না কেন, সেটা আপনার এখানে বাংলা আকারে দেখাবে। তো প্রুফ সহকারে আমি এখানে একটি স্ট্যাটাস দেখাবো। তো আমি লিও মেসিতে ঢুকে গেলাম, তার অফিসিয়াল পেজ, এখানে চলে আসলাম। আসার পরে দেখুন এখানে কিন্তু আপনার স্প্যানিশ ভাষা লেখা রয়েছে। আমি যদি নিচে স্ক্রোলিং করি তাহলে এখানে দেখতে পাবেন সি ট্রান্সলেশন, জাস্ট এটাতে ক্লিক করে দিলাম। তো উনি তুরস্কের ব্যাপারে কিছু লিখেছে, যেহেতু স্প্যানিশ পড়ার মতো ক্ষমতা আমার নেই, যারা পড়তে পারেন পড়ে নেবেন, আর বিশেষ করে বাংলা পড়াটাই সবচেয়ে বেটার যেহেতু বাঙালি হিসেবে। আর ইন্ডিয়ান হলে আপনারা ইন্ডিয়ান করে দিবেন, হিন্দিতে পড়তে পারবেন। তো এখানে বলে যে তুরস্ক এবং সিরিয়ার বিধ্বংসী ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত হাজার হাজার শিশু থেকে কাজ করছি, আপনারা সাহায্য অত্যন্ত প্রশংসিত। তার মানে উনি বোঝাচ্ছে যে তুরস্কের যে শরণার্থীদের বা যে সমস্যাটা হয়েছে ভূমিকম্পে, সে সাহায্যের জন্য এগিয়ে এসেছে এবং অন্যকে উৎসাহিত করছে সাহায্য করার জন্য। আরেকটু স্ক্রিন করে যদি নিচে চলে আসে, দেখুন এটাও কিন্তু স্প্যানিশ লেখা। দেন আমি এখানে সিমোরে ক্লিক করব, ক্লিক করার পর এগেন নাও সি ট্রান্সলেশনে ক্লিক করব। দ্যাটস ইট। ওয়াও, দেখুন এখানে সুন্দরভাবে বাংলায় চলে আসছে। ঠিক এইভাবে যেই কোনো পোস্ট আপনারা সি ট্রান্সলেটে অটোমেটিক বাংলায় আপনারা এখানে পড়তে পারবেন, যদি এই সেটিংসটি আপনারা অন করে রাখেন। তো সেটিংসটি কীভাবে অন করতে হবে সেটা তো আমি আপনাদের সর্বপ্রথম দেখিয়ে দিয়েছি। তো প্লিজ, এই ধরনের কন্টেন্ট পেতে আমার চ্যানেলটিকে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন, আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন, আর অবশ্যই ভিডিওটি সবার মাঝে শেয়ার করে দিবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে, ততক্ষণ ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।